নাগপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত। স্বাধীনতা দিবসে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান। চাঁদপুরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা। চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ 26 মার্চ শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 31 বার দোপধ্বনির মধ্য দিয়ে সূচনা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের। সকাল 8টায় জেলা প্রশাসন কর্তৃক চাঁদপুর স্টেডিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ দিয়ে দিনের অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু কিশোর সংগঠন স্বাধীনতা দিবস উপলক্ষে ডিসপ্লে প্রদর্শন করে। পরে ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও পুলিশ সুপার মিলন মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর সার্কেল আসিফ মহিদিন সহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা। আমাদের চাঁদপুর সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরের ফরিদগঞ্জে আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সকালে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল 6:30টায় উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর থানা পুলিশ, ফরিদগঞ্জ প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ ও এর সহযোগী সংগঠন, ফরিদগঞ্জ পৌরসভা, বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে। সকাল 8:00 উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরির সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল্লাহ তপাদার। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 26 মার্চ সকাল 11:00 সার্কিট হাউসের হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বক্তারা বলেন, স্বাধীনতা দিবসের মূল নায়ক মুক্তিযোদ্ধারা, জাতির শ্রেষ্ঠ সন্তানরা আজ হারিয়ে যাচ্ছেন। হয়তো কয়েক বছর পর আর ইতিহাসের সাক্ষী মুক্তিযোদ্ধারা থাকবেন না। এ সময় তারা জাতির জীবন্ত কিংবদন্তি মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা বান্ধব সরকার। এই সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা 600 টাকা থেকে 20,000 টাকা করেছে। আমরা শেখ হাসিনার সঙ্গে আছি। কোনো দুর্নীতিবাজ ও লুটেরাদের হাতে এ দেশকে আর তুলে দেয়া যাবে না। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পপি। বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারি দুলাল প্রমুখ। আমাদের চাঁদপুর সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। বঙ্গবন্ধু এনে দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও চাঁদপুরের কৃতি সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজিদুল হোসেন চৌধুরী দীপু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনে দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক ও ভৌগোলিক মুক্তি। এখন চলছে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, আর এই সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় আজ 26 মার্চ শনিবার মহান স্বাধীনতা দিবসে। পরে ছেঙ্গারচর পৌরসভার সভাকক্ষে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন ব্যাপারীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, ছেঙ্গারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বর্তমান 1 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ রুহুল আমিন মোল্লা, ছেঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম প্রধান, ছেঙ্গারচর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের প্রধান, পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর আলামিন সরকার, ছেঙ্গারচর পৌরসভার সাবেক কমিশনার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ খোকন প্রধান, ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তোফায়েল সরকার, পৌর যুবলীগ নেতা ইসমাইল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ছেঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ বলেন, 26 মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন। সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার, ছেঙ্গারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন্নেসা মিলি, সাধারণ সম্পাদক শিউলি বেগম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চানমিয়া ব্যাপারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুসলিম দেওয়ান, কাউন্সিলর আহসান হাবিব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান প্রধান প্রমুখ। আমাদের মতপ্রতিনিধি কামাল হোসেন খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।